प्रिय शिक्षार्थीबृंदु आशा करी सबाई भालो आछो। आज के आम्रा व्यवस्थापना प्रथम पत्रे द्वितीय चैप्टर निये आलोचना करब। एतदिन आम्रा प्रथम अध्याय निये आलोचना करेछिलाम, सेखाने किछु सृजनशील प्रश्न निये आम्रा आलोचना करेछि। आज के आम्रा सेकेंड चैप्टर निये आलोचना करब, सेटा हच्छे व्यवसायी परिवेश। अर्थात एकटा व्यवसा प्रतिष्ठान कि धरनेर परिवेशेर मध्ये सृष्टि हय एबं व्यवसायी परिवेश बोलते कि बुझाय। सो बिजनेस एनवायरनमेंट आमरा एकटु व्यवसायी परिवेश बोलते कि बुझाय ता बुझार जोन्नो एकटु रिडिंग पढ़लेई तोमरा किछुटा बुझते पारबा जे ए पृथिवीर सबकिछुई कार्यत तार पारिपार्श्विकता बा परिवेशेर मध्य दिए विकशित हय। परिवेशेर ভালো মন্দ ও শক্তি দুর্বলতা মানুষের জীবন আচার আচরণ চাষবাস ব্যবসা বাণিজ্য সর্বত্রই এতটা প্রভাব বিস্তার করে যে এর প্রভাবে অস্বীকার করে মানুষের পক্ষে সম্ভব নয়। যে কোনো অঞ্চল বা দেশের ক্ষেত্রেও বিষয়টি বিরাজমান বা প্রযোজ্য। পরিবেশের এমন কিছু উপাদান থাকে যা অনুকূল, আবার কিছু থাকে যা প্রতিকূল। অনুকূল পরিবেশকে সর্বতোভাবে কাজে লাগানো এবং প্রতিকূল পরিবেশের প্রভাবকে ধীরে ধীরে কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে মানুষ পরিবেশকে কাজে লাগাতে সচেষ্ট থাকে। আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য পরিবেশ কাকে বলে এখান থেকে একটু দেখতে পারি। দেখো যে কি বলছে, পরিবেশ কি একটু খেয়াল করো, যে পারিপার্শ্বিকতা মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই পরিবেশ বলে। শুধুমাত্র মানুষ নয়, সকল প্রাণী জগৎ ও প্রতিষ্ঠান এর পারিপার্শ্বিকতার মধ্যে বিকশিত হয়। তাই প্রকৃত অর্থে পরিবেশ হলো এমন কিছু উপাদান বা শক্তির সমষ্টি যা প্রাণী জগৎ ও প্রতিষ্ঠানের উপর ইতিবাচক ও নৈতিবাচক প্রভাব বিস্তার করে এবং যার প্রভাবেই এগুলোর অস্তিত্ব বংশবৃদ্ধি সার্থকতা বিফলতা নির্ভর করে। এখন আমরা পড়ব এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এই প্রশ্নটির উপর ভিত্তি করেই বিভিন্ন সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা স্টুডেন্টরা যেটা করবা, যে তোমাদের এটা 9-10 ছিল এই পরিবেশের সাধারণ উপাদানগুলোর যে চক সেটা, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে যে এই চকটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এই চক থেকে প্রশ্ন আসবে যে জনসংখ্যা কোন পরিবেশের অন্তর্গত। তাহলে তোমরা অবশ্যই জানো যে জনসংখ্যা সামাজিক পরিবেশের অন্তর্গত। প্রশ্ন এভাবে আসতে পারে যে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা কোন পরিবেশের অন্তর্গত। তাহলে বলতে হবে প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। তাহলে আমরা এই পরিবেশের উপাদানগুলো মুখস্থ করব এবং এই পরিবেশের উপাদানগুলো পারলেই এই চ্যাপ্টারটি মোটামুটি আমরা পারব। যে পরিবেশের এই সাধারণ উপাদানগুলোকে ছয় ভাগে ভাগ করা হয়েছে, যারা তোমরা সায়েন্স থেকে আসছো তারা হয়তো পাও নাই, যারা সায়েন্স থেকে কমার্স নিছো তাদের জন্য এই জিনিসটা নতুন, আর কমার্সে যারা আগে থেকে পড়ছো তারা এই জিনিসটা আগেও পড়েছ, তারা মোটামুটি একটু 5 মিনিট সময় দিলে, 5-10 মিনিট সময় দিলেই মোটামুটি জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারবা। যে প্রাকৃতিক পরিবেশ, ভূমি, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, বন বনানি, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, দেশের আয়তন, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। এরপর দেখো অর্থনৈতিক পরিবেশ, যেমন আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ, অর্থ ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, প্রতিষ্ঠানের সুনাম, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। এরপরে সামাজিক পরিবেশের উপাদান, যেমন জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ধারণা, আচার আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, দেশের সুনাম, সামাজিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি। এরপরে নাম্বার 4 রয়েছে রাজনৈতিক পরিবেশ, যেমন সার্বভৌমত্ব, সরকার ও নীতিমালা, রাজনৈতিক দল, প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। এরপরে প্রযুক্তিগত পরিবেশের মধ্যে রয়েছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তির ব্যবহারকারী, প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি।
এবং আইনগত পরিবেশের মধ্যে রয়েছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ আইন সংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি। তো আমরা এই চ্যাপ্টারে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা আমরা আগামী ক্লাসে পড়ব। আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে তোমরা এখানে কিছু প্রশ্ন আছে দেখো, এই প্রশ্নগুলো এক কথায় প্রশ্ন উত্তরের জন্য তোমরা শিখে নিবা। আর দ্বিতীয় পেজে দেখো, এখানে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে একটু দেখো, যে পরিবেশ কি, যে এটা এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে আসছে, তোমরা এখানের এই প্রশ্নগুলো দুই নাম্বার জন্য এই প্রশ্নগুলো শিখতে পারো, যেগুলো বোর্ডে আসছে এগুলো একটু বেশি করে শিখবা। যে পরিবেশ কি, এখানে দেখো যে পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে মানুষ তার জীবন ধারণ করে তাকেই পরিবেশ বলে। আর যদি বলা হয় ব্যবসায়িক পরিবেশ কাকে বলে, তাহলে যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে একটা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তাকেই ব্যবসায়িক পরিবেশ বলে। আরেকটা প্রশ্ন আছে নাম্বার ফোরে দেখো, অর্থনৈতিক পরিবেশ কি, জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ গড়ে তোলে হয় বা গড়ে ওঠে তাকেই অর্থনৈতিক পরিবেশ বলে। আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে আগামী ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। আজকে আমরা যেগুলো তোমাদেরকে পড়া দিছি, অর্থাৎ এই চ্যাপ্টার সম্বন্ধে আজকের পড়াটা তোমরা যদি সবাই ক্লিয়ার করতে পারো, তাহলে আগামী ক্লাসের পড়াটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি আজকের পড়াটাই না পারো, তাহলে সেটা আমরা আগামী ক্লাসে যেটা পড়াবো দেখবো যে অনেকে তোমরা বুঝতেছো না। তাহলে আমরা যদি আগামী ক্লাসটা বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এই ক্লাসটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে এই ব্যবসায়িক পরিবেশ এর উপাদান, অর্থাৎ যেই চকটা দেওয়া হয়েছে এই চকটা সবাই আমাকে লিখে মেসেঞ্জারে পাঠাবা, যে এই চকটা তোমরা সবাই কমপ্লিট করেছ, পারো, সমস্যা নাই, তোমরা এটা দেখে মুখস্থ করো, আমাকে লিখে এক পেজে লিখে আমাকে পাঠাবা, ঠিক আছে? এটাই তোমাদের হোমওয়ার্ক। আর সবাই বই কিনে ফেলবা, বই কিনে পড়ালেখা শুরু করে দাও, বসে থাকার আর সুযোগ নেই আমাদের। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।